বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা বাংলা প্রশ্নোত্তর ক্লাস নিয়ে এসেছি। দেখো তো, বাংলা প্রশ্নোত্তর ক্লাসে আমরা দেখো যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে প্রশ্নোত্তর। তো বাংলা প্রশ্নোত্তরগুলো আমি তোমাদেরকে বাসায় যখন পড়িয়েছিলাম এবার খাতায় লিখে পড়িয়েছিলাম, তো আমি দেখো আজকে বোর্ডে লিখেছি, যেহেতু আমি স্কুলে ক্লাসটা নিয়েছি তাই আমি বোর্ডে লিখেছি। চলো আমরা তাহলে পড়ে ফেলি। প্রথম দিকে কী আছে দেখো, টিয়া পাখির ঠোঁট কেমন। টিয়া পাখির ঠোঁট কেমন? টিয়া পাখির ঠোঁট লাল। তাহলে উত্তরটা আমরা বানান করি, টরশিকা টি অন্তঃস্থীয় আকার টিয়া, ও আকার পা, খরশিকা খি, বসুন্ধর পাখি টিয়া পাখি, ঠ ওকার চন্দ্রবিন্দু ট ঠোঁট, লকা লা লকা টিয়া পাখির ঠোঁট লাল। তোমরা এখানেও দেখতে পারো, দেখো এখানে দেখা যাচ্ছে টিয়া পাখির ঠোঁট কেমন, টিয়া পাখির ঠোঁট লাল। তারপরে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ডিমে কী আছে। ডিমে ডরশিকা ডি ময়কা মে ডিমে শক্তি, তালবাস্য কয়ত রসিকার সরায়া ছয় কাছে আছে, ডিমে শক্তি আছে। হরিণ কোথায় থাকে, হরিণ হ বয়শূন্য র রসিকার মূর্ধন্য হরিণ, থাকার থা কয়কারকে থাকে সুন্দরবনে, তো দন্তস্ব রসুকার দন্ত নয় দুন্দর বয়সুন্দর সুন্দর ব দন্ত নয় কানে বনে সুন্দরবনে। তারপরে কী আছে, নদী ভরা কী আছে, নদী ভরা মাছ আছে, ন দরসি দ দীর্ঘিকার নদী, ভ বয়সুন্দর আকার ভরা ম আকার মাছ ও মাছ সরায়া ছয় কাছে আছে। বধু কোথায় যায়, ব ধ দীর্ঘকার বধু অন্তর্য আকার অন্তস্থীয় বধু যায়, ম ধর্ষকার ধু প দীর্ঘকার বয়সুন্দরপুর মধুপুর বধু যায় মধুপুর। এরপরে কি, রূপা কি চায়, রূপা নুপুর চায়, বয়সুন্দর দীর্ঘকার কয়কার পা রূপা, দন্তন্য দীর্ঘকার পরশুকার পু বয়সুন্দর নুপুর, চয়কার চা অন্তস্থীয় চাই রূপা নুপুর চাই। মৃগ কি খায়, মৃগ তৃণ খায়, ম রিফলা গ মৃগ ত রিফলা ত্রি মূর্ধন্য তৃণ, ক্ষয়কার খা অন্তস্থীয় খায় মৃগ তৃণ খায়। আমি বোর্ডে লিখেছি কিন্তু তোমাদের জন্য একটু কাছে করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এরপরে কী আছে দেখো, মা কি তৈরি করেন, মা আচার তৈরি করেন, ম আকার মা সরায়া চয় কাছে বয়সুন্দর আচার, ত ঐকার তৈরি বয়সুন্দর রসিকার তৈরি, ক বয়সুন্দর একার তন্তন্য করেন, কখন শিউলি ফুল ফোটে শরৎকালে শিউলি ফুল ফোটে শরৎ, তালপর্ষ বয়সুন্দর খণ্ডত শরৎ, ক আকার কা লয়কালে কালে শিউলি, তালপর্ষ রসইকার রস ল রসিকালি শিউলি, হরসকার ফুল ও ফুল হকার ফোট আয়কাটে ফোটে শরৎকালে শিউলি ফুল ফোটে। হাবিব কি খায় না, হাবিব ঘৃত খায় না, হয়কার হা ব রসিকার ব হাবিব, ঘ রিফলা ঘৃত ঘৃত কয়কার খা অন্তস্থীয় খায় দন্ত নয় কান্না খায় না হাবিব ঘৃত খায় না। শিক্ষার্থী বন্ধুরা চলো আরেকবার পড়ি আমরা, টিয়া পাখির ঠোঁট কেমন, টিয়া পাখির ঠোঁট লাল। ডিমে কি আছে, ডিমে শক্তি আছে। হরিণ কোথায় থাকে, হরিণ থাকে সুন্দরবনে, হরিণ থাকে কোথায় সুন্দরবনে। নদী ভরা কি আছে, নদী ভরা মাছ আছে। বধূ কোথায় যায়, বধূ যায় মধুপুর। রূপা কি চায়, রূপা নুপুর চায়। মৃগ কি খায়, মৃগ তৃণ খায়। মা কি তৈরি করে, মা আচার তৈরি করে। কখন শিউলি ফুল ফোটে, শরৎকালে শিউলি ফুল ফোটে। হাবিব কি খায় না, হাবিব ঘৃত খায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই যে বাংলা প্রশ্নোত্তরগুলো আছে এগুলো আগেও একবার পড়েছো, আমরা এখনও পড়ছি এবং তোমরা আশা করছি সবাই বাড়ির কাজ জমা দিয়েছো, তো নিশ্চয়ই তোমরা ভালোভাবেই দ্বিতীয় সাময়িকের প্রস্তুতি নিয়েছো। তো সবাই কী করবে, আরও আরও চর্চা করবে যেন কোনো ভুল না থাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।